শিক্ষিকা ধর্ষণ চেষ্টার অভিযোগে ম্যানেজিং কমিটির সহসভাপতিকে গ্রেফতার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে আপত্তিকর প্রস্তাব দেয় একই স্কুলের ম্যানেজিং কমিটির সহসভাপতি বশির মৃধা। রাজি না হয় গত 5 ফেব্রুয়ারি রাতে ওই শিক্ষিকাকে তার বাড়িতে ধর্ষণের চেষ্টা করে বশির মৃধা। এ সময় চিৎকার দিলে পালিয়ে যান অভিযুক্ত। এ ঘটনায় কলাপাড়া থানায় বশিরকে আসামি করে মামলা করেন ওই শিক্ষিকা। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রতিদিনই সে আমারে মানে ডিস্টার্ব করে, যে একই মোবাইল সাথে মোবাইল নাম্বার চায়, মোবাইল নাম্বার দিনে আমারে হুমকি দেয়। আমি যদি তার কথা যদি না শুনি বা না করি, তাহলে সে আমার হাজব্যান্ড বা ঘর ফ্যামিলির সবাইরে মদ আবার ট্যাবলেট দিয়ে ধরাই দেবে।